আজকে আমরা তোমাদের তো অ থেকে চন্দ্রবিন্দু এগুলো তোমাদের হয়ে গেছে, তোমরা ভালো করে লেখো বাড়িতে। এবং আমরা কি করবো, এই আগের অক্ষর পরের অক্ষর প্রথম থেকে যা যা হয়েছে, আগের অক্ষর পরের অক্ষর মাঝের অক্ষর, তারপরে ধরো অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আছে, ওখান থেকে পাঁচটা বা ছটা আমি এলোমেলো করে সাজিয়ে দিলাম, সেগুলোকে তো লিখে দিলাম, তোমাদেরকে সেগুলো সাজিয়ে লিখতে হবে। ধরো আগে অ হয় আমি সেটা না লিখে নিলাম ওকার, তারপর লিখলাম হস্যই দীর্ঘই অ, এই যে বুঝতেই পারছো যে আগে পরে কার পরে কোন অক্ষরটা বসবে, আমি সেরকম করে না লিখে এলোমেলো করে দিলাম, তোমাদেরকে কি সাজিয়ে লিখতে হবে। আমি বোর্ডে সেরকম করে লিখছি, তোমরা ক্লাসটা ভালো করে ফলো করবে। দেখো প্রথম পরীক্ষায় আমরা কি শিখেছিলাম, আগের অক্ষর, আগে অক্ষর বসা
সাজিয়ে লেখো, সাজিয়ে লেখো, সাজিয়ে লেখো বলতে আমি দিচ্ছি রিকার, রিকার অ দীর্ঘই আর কি দিলাম হস্যই, এটাকে আমাদের পরপর সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, পরপর সাজিয়ে লিখলে কি হবে আমাদের, অ হস্যই দীর্ঘই ঋ, তাই তো? পরপর সাজিয়ে লিখলে যেমন হয় কি পরীক্ষা এরকম করে দেওয়া থাকবে। অ এখানে আটা নেই, আটা দরকার নেই, যা যা আছে সেই পরপর সাজিয়ে লিখবো, হস্যই দীর্ঘই তারপরে কি লিখলাম রিকা। ঠিক আছে, পরীক্ষায় ঠিক এইরকম ঘুরিয়ে ফিরিয়ে একদম অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পুরো, তারপরে কি এগুলো কিন্তু এখনো অনেকে জিজ্ঞাসা করলেন যে যদি বলা হয় আচ্ছা বলো তো অ থেকে চন্দ্রবিন্দু পরপর পড়ে যাও, দেখবে আমাদের মাঝখানে কোথাও না কোথাও গিয়ে আটকে যাবে, একটা এলোমেলো হয়ে যাবে, হয় আগে একটা বলবো পরে একটা বলবো না, আগে আগেরটা পরে বলবো পরেরটা আগে বলবো, এরকম কিন্তু হয়। এরপরে দেখো এটা গেল সাজিয়ে লেখো। ঠিক আছে, এরপরে কি করতে হবে, ধরো আমি ছবি এঁকে দিলাম, আমের ছবি, মাছের ছবি এঁকে দিলাম, এবারে ডান দিকে সেই বর্ণগুলো লিখে দিলাম, ধরো আম, আতে আম হয়, আম আঁকা থাকলো ডান দিকে আ লেখা আছে, মাছ আঁকা আছে ডান দিকে কি লেখা আছে, মতে মাছ হয় মা ম লেখা আছে, সেই ছবির সঙ্গে তোমাদের বর্ণটা মেলাতে হবে। ঠিক আছে, ছবির সঙ্গে বর্ণ মেলাতে হবে, সাজিয়ে লেখো, এলোমেলো, আগে পরে মাঝে এরকম করে কিন্তু দেওয়া থাকবে। আর আজকের আমরা একটা নতুন পড়া শিখবো, যেটা তোমরা দেখে নাও একটু, সেটা কি করবো, এই যে অ থেকে ওকার পর্যন্ত আমরা তো শিখেছি, এর চিহ্নগুলো আমরা আজকে শিখবো। কি শিখবো দেখো, আমি এখানে চিহ্ন লিখ আগে লিখে দিই, আ হস্যই দীর্ঘই, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ রি এ ওই ওকার ওকার। এবার আমরা এর চিহ্নগুলো আমরা তখন আমরা এবারে আস্তে আস্তে শব্দ পড়বো, এর পরে ক্লাসে তোমরা যখন শব্দ পড়বে আস্তে আস্তে আমরা কাক বানানটা লিখবো, তাই তো? ক আকার ক, তখন কিন্তু আমরা এই আকারটা দেবো না, আকারের চিহ্নটা দেবো, সেই চিহ্নটা তোমরা একটু দেখে রাখো, আ আকারের চিহ্ন হয় এইটা, হস্যই আমরা দিদি বানান লিখবো, দয় হস্যই দয় হস্যই, সেই দয়ের সঙ্গে যে হস্যইটা হবে এই চিহ্ন যে হস্যইটা এইটা হবে, দীর্ঘই এ হস্য দীর্ঘ রিকার একার ঐকার ওকার আর ওকার। ঠিক আছে, আকারের চিহ্ন দেখো লিখেছি, হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ঐ ওকার ঐকার, যখন এগুলো আমরা আস্তে আস্তে শব্দ করবো চিনবো তখন কিন্তু আমাদের এগুলো কাজে লাগবে। ধরো আমরা মা বানানটা লিখবো, তাই তো? মা বানানটা খুবই সহজ, ম আকারে মা, ম সঙ্গে যে আকারটা লিখবো সেই আকারটা কিন্তু এই আকারটা আমরা লিখবো না, বর্ণটা লিখবো না, তখন কি লিখবো এই চিহ্ন যে আকারটা এটা লিখবো, এটা তাহলে আমরা কি এগুলো আমরা চিহ্ন শিখলাম, তাই তো? এগুলো আমরা আজকে চিহ্ন শিখলাম, যখন আমরা বর্ণ আস্তে আস্তে পড়তে শিখবো তখন কিন্তু আমরা আমাদের এগুলো লাগবে। তোমাদের তো ছড়া বই আছে, ছড়াতে যখন বিভিন্ন যখন ছড়াতে চাঁদ উঠেছে ফুল ফুটেছে, এই যে ছড়াগুলো আছে দেখো, চাঁদ ফুল বাগানটা হস্যগুলো দেখবে ফল নিচে এই হস্যগুলা লেখা আছে, এগুলো দেখবে যে আজকে একটা নতুন পড়া শিখলাম, আন্টি তো বলেছে শব্দের সঙ্গে শব্দ তৈরি করতে গেলে কাজে লাগবে, দেখি এটা একটু পড়ি, তখন দেখবে তোমাদের নতুন যেহেতু পড়া ওটা পড়তে ভালো লাগবে, ফুল বাগানটা ফল নিচে এই হস্যটা লেখা আছে, উঠেছে হস্য ভয়েকার এই একারটা এখানে এই একারটা দেখো ওখানে লেখা আছে, ভয়েকারে এইটা দেওয়া আছে, সবেকারে ওইটা দেওয়া আছে,
এরকম করে দেখতে দেখতে তোমাদের নিজেদের একটা আইডিয়া তৈরি হবে যে আমি তো বলেছিল আমরা বর্ণ শিখেছি, বর্ণের চিহ্নগুলো আমরা এবারে শিখবো, শব্দ তৈরির ক্ষেত্রে আমাদের লাগবে। আজকে আমরা অনেকগুলো পড়া করলাম, কি কি দেখো, আগের অক্ষর পরের অক্ষর তোমরা জানো আমাদের ফার্স্ট টাইমে হয়ে গেছে। তারপরে কি করেছি, দুটো বর্ণ লেখা থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে, মাঝের অক্ষর, এটাও আমাদের এই যে সেকেন্ড টাইম পরীক্ষা এটা হয়েছে। আর কি ম্যাচিং শিখলাম আজকে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো ম্যাচিং শিখলাম। আর কি শিখেছি, সাজিয়ে রেখো, এলোমেলো পাঁচটা থেকে বা ছটা পাঁচ থেকে ছটা বর্ণ এলোমেলো দেওয়া থাকবে তোমাদেরকে, সেগুলো কার পরে কোন বর্ণটা বসে সেগুলো আমাদের সিরিয়াল অনুযায়ী বসিয়ে দিতে হবে। আর কি শিখলাম, আমরা বর্ণের চিহ্নগুলো শিখলাম, এই যে আকার থেকে উকার পর্যন্ত আমরা চিহ্নগুলো শিখেছি। যখন ক্লাসটা তোমরা ভালো করে দেখবে এগুলো কিন্তু খাতায় পুরো লিখে রাখবে, একদিকে বর্ণ একদিকে চিহ্ন, ঠিক আছে? ক্লাসটা ভালো করে ফলো করবে, বারবারে ক্লাসটা দেখবে, তাহলে দেখবে আমাদের ক্লাস দেখতে দেখতে আমাদের অনেকটাই পড়া হয়ে যাবে। আর ক থেকে চন্দ্রবিন্দু এটা যদি ভালো করে মুখস্ত করে রাখতে পারো, পরীক্ষা যাই আসুক না কেন তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। আর কি বলেছি, ছবির সঙ্গে তোমাদের বর্ণ মেলাতে হবে, আম, মাছ, ইঁদুর, কলা, এইসব আপেল, এরকম সহস কিছু ছবি থাকবে, ছবির সঙ্গে তোমাদের বর্ণটা ম্যাচ করতে হবে, ঠিক আছে? ভালো থেকো, পরে ক্লাসে আবার আমাদের দেখা হবে।